الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সুন্নতে ইব্রাহিম অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই সুন্নতে ইব্রাহিমে আজকে ইনশাআল্লাহ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান থেকে হিজরতের ঘটনাবলী ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, আর সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়েও ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানে আলোচনা করব। আমাদের সাথে আছে মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আত্তারি সাহেব। আসুন, অনুষ্ঠানের আগে প্রতিবারের ন্যায় আজকেও আমরা দরুদ শরীফ পড়ার ফজিলা সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যার সারমর্ম, যে ব্যক্তি প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন 50 বার দরুদ শরীফ পড়ে, কাল কিয়ামতের দিন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠকারীর সাথে মোলাকাত মুসাফা করবেন। প্রিয় ইসলামী ভাইরা, যদি কাল কিয়ামতের দিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার ইচ্ছা থাকে, তাহলে আমরা আমাদের হায়াতের মধ্যে, জীবনের মধ্যে প্রতিদিন দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই। ইনশাআল্লাহর বরকতে নূরানি নবীর নূরানি হাতের সাথে মুসাফা করার সুযোগ লাভ হবে। আসুন মোহাম্মদ একবার দরুদ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে সালাউদ্দিন ভাই রয়েছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করব ইব্রাহিম আলাহ ইসলামের জন্মস্থান কোথায়, ওই জন্মস্থান থেকে উনি কোথায় জরুরত করেছেন? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নামে আমাদের এই অনুষ্ঠান সুন্নত ইব্রাহিম। সুন্নত মানে আদর্শ, তো একটা আদর্শ মধ্যে একটা আদর্শ হচ্ছে সুন্নত, হচ্ছে দিনের জন্য হিজরত করা। হিজরত মানে নিজের আপন পবিত্র নিজের জন্মস্থান যেখানে জন্মগ্রহণ করবে দিনের খাতিরে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সেটাকে ত্যাগ করে অন্যত্র চলে যায়, এটাকে একেবারে আর তা ওলামায়ে কেরাম বলেছেন গুনাহ থেকে বাঁচার জন্য বেঁচে নেকির দিকে আসা, এটাও একটা হিজরত। যে গুনার কাজ ছেড়ে নেকির পথে আসা, এটাও হিজরত, এটাও একটা হিজরত। আর একটা হচ্ছে গুনাহ চারিদিকে চলতেছে সেখানে নেকির কাজ করা, আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহর ইবাদত করা সেখানে কষ্টকর হয়ে যাচ্ছে, এরকম এলাকা পরিত্যাগ করে সহজভাবে দিনের প্রসার প্রসার যেখানে করা যায়, ইবাদত করা যায় সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজের আপন জন্মস্থানকে ত্যাগ করা, এটাও হিজরত। হিজরত এটা তো আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র জন্মস্থান মক্কা শরীফ থেকে মদিনা মুনাব্বারায় চিরদিনের জন্য হিজরত করেছেন, ওনার যার বংশ দিয়ে উনি এসেছেন দিনের দাওয়াতের জন্য। অনেক কষ্ট, অনেক বিপদ মুসিবত এগুলি মোকাবেলা করার পর এবং সমস্ত যে জায়গায় ওনার জন্মস্থান বাবেল শহর, বাবেল শহর থেকে উনি কোথায় হিজরত করলেন, তো ওখানে যখন দিনের দাওয়াত বিভিন্ন এই সমস্ত আমরা মোনাজারা তর্ক বিতর্ক এবং ওনার উপর যে অগ্নিকুণ্ড গঠন এগুলির মাধ্যমে দিনের দাওয়াত পৌঁছিয়েছেন, এরপরও সেখানে যখন পরিপূর্ণভাবে দিনের দাওয়াত পৌঁছেন তা কষ্টকর এবং ওরা গ্রহণ করতেছে না, একটা নিয়ম হচ্ছে যেখানে সহজ হয় যেখানে দিনের দাওয়াত দেওয়াটা সহজে গ্রহণ করবে সেখান থেকে দিনের প্রসার করবে সেখানে হিজরত করা, এটা নবীদের একটা তরিকা। তো উনি সেখান থেকে হিজরতের জন্য প্রস্তুতি নিলেন, কোরআন পাকের মধ্যে সেটা এভাবে ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, এমন একটা জনপদের দিকে হিজরত করার জন্য বলা হয় যেটাকে আল্লাহ তাআলা কি করেছেন বরকতময় করেছেন, জগতের মধ্যে বরকতময় করেছেন, সেটার ব্যাপারে একটা এভাবে কেউ বলছেন যে সেটা আল্লাহ তাআলার পবিত্র ঘর যেখানে আছে মক্কা শরীফ, এটা দেখে অনেকেই তফসির করেন যে এটা পবিত্র মক্কা মক্কা শরীফ হবে, তো কিন্তু অনেকেই বলেন যে এটা হচ্ছে শাম দেশ, শাম দেশের মধ্যে অসংখ্য নবীদের আগমন করেছে শাম দেশ, এটা দেখবেন মিশর পরে অনেক দেশ বর্তমানে যেগুলো সিরিয়া বিভক্ত হয়েছে এগুলি শাম দেশের অন্তর্ভুক্ত এবং শাম দেশের জন্য আমার নবী রাসূল দোয়া করেছে,
এটা অত্যন্ত পবিত্র বরকতময় জায়গা, এখানে অসংখ্য আম্বিয়া কেরাম এখানে শুভ আগমন ঘটেছে। তো যাক, তো বিশুদ্ধ যেটা সবচেয়ে বেশি হয়েছে এটা শাম দেশের দেশের দিকে ওনার হিজরতটা হয়েছে, ইতিমধ্যে মিশরও আসতেছে রাস্তায়। হ্যাঁ, মিশরও আসতেছে। এভাবে হিজরতের জন্য ওনার যে সঙ্গী সাথী যারা ছিলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এবং ওনার ভাতিজা হযরত লূত আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওনার ভাই নাহর, অর্থাৎ লূত আলাইহিস সালাম ভাই নাহর ওনার নাম ছিল, ওনার স্ত্রী এবং ওনাদের পরিবার, হ্যাঁ, হযরত সারা রাদিয়াল্লাহু আনহা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ওনার ভাবি মালকায়া, ওনারাও কি এই সঙ্গবাহিনী এটা ওই কাফেলার মধ্যে কাফেলা হলো, এরা সফর করলেন বাবেল থেকে হিজরত করে শাম দেশে। ওই জায়গাটা একটা নাম ছিল, এটা নাম হারান, হারান বলা হয়। ওখানে তশরিফ নিয়ে গেলেন এবং সেখানে অবস্থান করলেন। প্রতিমধ্যে অনেক ঘটনা সেখানে ঘটেছে বিভিন্ন ধরনের, সেখানে একটা বাদশার জালিম বাদশা, জালিম বাদশা প্রতিমধ্যে সেখানে কোনো মোসাফির যদি যায়, যে ওই মোসাফিরের সাথে যদি কোনো মেয়ে সুন্দরী মহিলা থাকলো সেটা বাদশা কেড়ে নিয়ে নিত এবং তার সাথে বেবিচার এগুলো এগুলো করার জন্য। এই অবস্থার মধ্যে যখন এদের মুসাফিরের দল হিজরত করে আসলো, তো ওই মিশরের বদভক্ত বাদশা যেটা নাম কিছু ইয়ার মধ্যে ঐতিহাসিক কিতাবের মধ্যে আছে দাহাক বলা হয়, মিশরের বাদশাদের এদেরকে ফিরাউন বলা হয়। ফেরাউন বলতে আমরা অনেক একজন বাদশাহ মুসা আলাইহিস সালামের সাথে যে মোকাবেলা আছে এটা একটা ফেরাউন, এটা ফেরাউন বলতে এটা একটা লকব, কিন্তু নাম বেশ কম আছে। যেমন আমাদের এখানে প্রেসিডেন্ট বলা হয়, প্রধানমন্ত্রী বলা হয়, অন্যান্য দেশের মধ্যে এক একটা। যখন চেক করে দেখলো সাথে কে আছে, তখন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ইনি কে, উনি বললেন ইনি হচ্ছে আমার বোন, আচ্ছা ওনার স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তিনটি বিষয়ে অনেকে বলে এটা মিথ্যা বলেছে, মিথ্যা না, এটা হেকমত দ্বারা জবাব। বিভিন্ন ক্ষেত্রে দিনের জন্য আল্লাহ বলেছিলেন, দিনের কাজের জন্য বিভিন্ন হেকমত আমাদের কথার মারপেজ বলা হয় না, এটাকে দ্বারা সরিয়ে তোমার ইস্তেহারা বলা হয়, মানে একটু ঘুরে বলা আর কি কথা। যেমন ওই যে আমি অসুস্থ হবো, এখানে অসুস্থ ছিলেন না, এখানে বলে আমি ইন্দে সাকিব, আমি অসুস্থ হয়ে যাব, কথাকে ঘুরিয়ে মারপেজ মাধ্যমে বলা। এভাবে এটা একটা যে এখানে এখানে বোন বলেছে, তারপর ওই কে মারেছে জিজ্ঞেস করছে, বলছে তোমাদের বড় এটাকে জিজ্ঞেস কর। এই তিনটা জায়গার মধ্যে হলো মুসা আলাইহিস সালামের বলা এনার তিনটা মিথ্যা, এটা মিথ্যা নয়, এটা দিনের খাতিরে আল্লাহ রাসূলের সাথে কিছু হেকমত অবলম্বন করা। এমনিও মিথ্যা বলার ব্যাপারও যে আছে, মিথ্যা তো এমন হারাম, কিন্তু কয়েকটি জায়গার মধ্যে মিথ্যা বলার অনুমতি রয়েছে, যেমন যুদ্ধের ময়দানের মধ্যে শত্রুদের মোকাবেলা করার জন্য সেটা সেখানে মিথ্যা বলার অনুমতি রয়েছে। দুজন মানুষ, দুজন মুসলমান, তাদের মধ্যে মনোমালিন্য দূরত্ব সৃষ্টি হয়েছে, তাদেরকে কাছে করার জন্য সমঝোতা করা দেওয়া যায়, এখানে মিথ্যা বলা যায় গেছে। আর একটা জিনিস হচ্ছে ময়দানে ছিলেন দর্শক শ্রোতা, হয়তো এটা এটা কি হয়তো আমাদের যেখানে অনেক ইসলামী বোন যারা রয়েছে এরা একটু ইয়া করবেন, যদি আপনি অনুমতি সেটাও বলবো, স্ত্রীর জন্য খুশি, স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা। দেখেন ইসলাম নারীদেরকে কত মূল্যায়ন করছে, মূল্যায়ন করেছে, কারণ একজন পুরুষ চাই তার সামর্থ্য। যারা ইসলামী বোন আছে এরা বলবে হ্যাঁ পুরুষরা আমাদেরকে মিথ্যা বলে খুশি করে, কিন্তু দেওয়ার বেলায় নাই, এখন এই ব্যাপার আপনি কি করবেন? আসলে সেটা না, একজন পুরুষ সর্বাত্মক চেষ্টা করে তার স্ত্রীকে খুশি রাখার জন্য, কিন্তু তার সামর্থ্য নাই। কিন্তু আমাদের যারা মেয়েদেরকে ইসলামী বোনদেরকে আল্লাহ তাআলা তাদেরকে তাদের সহনশীলতা এই জিনিসটা কম, তাদের স্বভাবগত ভাবে কম হওয়ার কারণে আল্লাহ তাআলা যাকে দিয়েছেন আছে বৃদ্ধি, তাদেরকে স্বভাব কম হওয়ার কারণে এরা অনেক ক্ষেত্রে সেটাকে মেনে নিতে পারেন না, সেটা গ্রহণ করতে পারেন না। তো তাই এই সব ক্ষেত্রে তাদেরকে অবলম্বন করা। আচ্ছা এটা নিয়ে আমরা অন্য ফন্দায় একদিন কথা বলবো। আচ্ছা যাক, এখন এই ক্ষেত্রে সারা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, বোন বলেছেন, তো বোন বললেও ওনারা ফিরে গিয়েছেন, ওরা বলছে বোন। পরবর্তীতে এরপর বাদশাহ যখন ওর সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে সৌন্দর্য সবকিছু তাকে নিয়ে যাওয়ার জন্য হুকুম দিয়েছে, তারা ধরে নিয়ে গেছেন এবং
ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাম এর আল্লাহ তাআলার ভরসা তাওয়াক্কুল করতে আমরা আগে শুনে উনি ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন যে আমি যে কথা বলেছি তুমি অনুরূপ সে কথা বলবে, আমাকে বেইজ্জত করিও না, যেহেতু আমি ভুল বলেছি। হ্যাঁ, ওখানে এটা করেছিলে, তখন ওখানে চলে গেলে তো ওই বাদশা ওনার দিকে যখন উঠলেন সারা রাদিয়াল্লাহু তাআলা খারাপ নজরে, উনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে ফুরিয়ে শুরু করে দিলেন যে হে আল্লাহ তুমি জানো আমার সৌন্দর্য, আমার সমস্ত শরীর শুধু আমার স্বামী তোমার নবী, এছাড়া কি দুনিয়া কেউ দেখে না, তুমি আমাকে সাহায্য করো এবং তুমি আমাকে বেইজ্জতি থেকে হেফাজত করো। এক দোয়া কাজাগান দোয়া ইবাদতের মগজ দোয়া আল্লাহ তাআলা দেখো আমরা দোয়া নিয়ে আসতে দিব আমার কাছে চাও আমি দেখো। আমরা দুনিয়াতে কোনো বিপদে পড়লে কোনো কিছু বললে শুধু মানুষের কাছে শেখায়ত করে বলি, এটা না করে জিনিস শুনবেন ফরিয়াদ, যার কাছে সমস্ত ক্ষমতার অধিকারী ওনার কাছে আমরা ফরিয়াদ করি। এটা ইসলামী বন্ধুর জন্য শিক্ষার বিষয় আছে, ইসলামী ভাইয়ের জন্য আছে, সবার জন্য। যে কোনো মুসিবতে আমরা আল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা পড়ে থাকি সবচেয়ে উত্তম সাহায্যকারী। দেখেন এখানে নামাজ বেশক তাহলে বিসবরে ওয়াসসালা সবর এবং নামাজ দিয়ে আল্লাহ সাহায্য কামনা করেন, উনি সবর এবং সাহায্য নামাজ দিয়ে সাহায্য কামনা করেন। সাহায্যে ভাবে আসলো ওই বাদশার পা অবশ অবশ না মাটির দিকে ঢুকে যাচ্ছে, ধসে যাচ্ছে। এটা যখন দেখলো ধসে যাবে, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তখন আরো সে বলবে যে আমি মেরে ফেলেছি, তখন আল্লাহ একে এরকম করে আমার বদনামে যখন সে ফিরে আসলো তখন আবার সে ভুল বুঝতে তো পারে না, আবার যখন আবার সেম সারা রাদিয়াল্লাহ দোয়া শুরু করলেন, নামাজ আদায় করলেন, আবার ধসে যাচ্ছে, আবার দোয়া করলেন, এবার তিনবারের মধ্যে হুঁশ ফিরে এসেছে এবং সারা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে মুক্তি পেয়ে ইজ্জত হরমত নিয়ে ওখান থেকে ফিরে আসলেন। এটা থেকে আমাদের শিক্ষা যে সফর বলেন আমরা যে কোনো অবস্থায় বিপদ আমাদের সম্মুখে আসবে, কিন্তু এই আসার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি বিপদ আসবে দিনের কাজের মধ্যে, এরকম সমস্যা ওই রকম সমস্যা, এই অবস্থায় দিনের কাছে যে আল্লাহ তাআলার ইবাদত অনেকতে ইয়া হয়ে যায়। আল্লাহ তাআলার এই সমস্ত বিষয়গুলো তো আসবে, আসার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ধৈর্য এবং এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাহায্য চাই। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জা আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মদত করবেন, আমাদেরকে সাহায্য করবেন এবং বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা। এখানে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী ভাই ইসলামী বোনের কিছু মাদানী ফুল জানার বিষয় আছে। আজকেও আমাদের অনেকে সফর হয়, ইসলামী ভাইয়েরও হয় ইসলামী বোনেরও হয়, সফরের ক্ষেত্রে অনেকের দেখা যায় নামাজের টাইমে নামাজ নাই, ইবাদতের টাইমে ইবাদত নাই, কিন্তু খাবারের টাইমে বরাবর, অর্থাৎ নিজের জরুরতে বরাবর। দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সফরের ক্ষেত্রে নামাজটাকে কসর করে দিয়েছেন, কম করে দিয়ে, কিন্তু মাপ তো করেন নাই। এই ধরনের যখন কর্মকাণ্ড হয় তখন একটু জানার বোঝার চিন্তা করার বিষয়, কোথাও কোথাও বেড়াতে গেলাম বা যেখানে সফর করলাম যেন এমন না হয় আল্লাহর ইবাদত রিয়াজত থেকে গাফিল না হই, আবার কোথাও সফরে গেলাম আল্লাহর নাফরমানের মধ্যে যেন পড়ে না যায় এটাও খেয়াল করা দরকার। আর কোনো সময় মুসিবত যদি এসে যায় তখন আল্লাহ তাআলার দরবারে সফরের সাথে নামাজের সাথে সাহায্য তালাশ করি, এটা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে এটা আমরা নিতে পারি। তো বাদশা তো মনে হয় ওনাকে অনেক কিছু গিফটও করছে মনে হয়, যাক যে কোনো অবস্থায় উনি ওখান থেকে কি মুক্তি পেয়ে ওনাদের সফর জারি রয়েছে, ওনারা শাম দেশে এসেছেন, মিশরে এসেছেন, বিভিন্ন জায়গার এমনকি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ওনারা পৌঁছেছেন, যেটা বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা ছিল, এবং অনেক আম্বিয়ায়ে কেরাম ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করেছেন, ওদিকে ফিরে নামাজ পড়া আগে ইয়া ছিল। তো ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই অবস্থায় ছিলেন, ওনাদের কোনো সন্তান সন্তান ছিল না, এবং অনেক অবস্থায় পৌঁছে গিয়েছেন শেষ পর্যন্ত প্রত্যেকটা মেয়ের সন্তানের আশা থাকে, ফুল যখন খালি থাকে তখন একটা মেয়ের সবকিছু যেন সবকিছু থেকে যেন নাই, এরকম অবস্থা হয়ে থাকে। তো হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার তো বয়স এমন অবস্থায় পৌঁছে গিয়েছে সন্তান হারা, আমি সন্তান থেকে বঞ্চিত,
তো আপনি এক কাজ করেন, আমার যে দাসী রয়েছে, আমার বান্দি রয়েছে, ওনা হাজারা রাজি আল্লাহ তালা, ওনাকে আপনি আপনার বিবাহের মধ্যে নিয়ে নেন, হতে পারে ওনার মাধ্যমে আমি আমার কোলের মধ্যে একটা সন্তান পেতে পারি। তো ওনাদের মধ্যে বিবাহ শাদি হয়ে গেল। হওয়ার পর যখন সন্তান সম্ভাবনা হলো, তখন চারিদিকে একটা আর এক বিপদ এসে গেল। সবাই বলতে লাগলো, সারা রাজি আল্লাহ এত বড় উচ্চ খানদানের, ওনার কাছে কোনো সন্তান হয় নাই, ওনার দাসীর ঘরে কি সন্তান আসলো? এটা তো বদনাম, ওনার একটা খারাপ দিক, মানে সমালোচনা আসলে ওনার মধ্যে, সেটা একটু খারাপ লাগতেছে। উনি সেখান থেকে যখন এটা শুনলেন এবং সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে শেখাইতে অভিযোগ করলেন, উনি সেখান থেকে হযরত রাদিয়াল্লাহু আনহু এটা শুনে একটু দূরে সরে গেলেন। তখন ফেরেশতারা, সরিও না, তোমার ছেলের উপর একটা ঝর্ণার কাছে চলে গেছে, যেখানে যান, তুমি যেখানে ছিলে সেখানে যাও, তোমার সন্তান ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুস্থভাবে দুনিয়াতে আসবে এবং সেটার নাম ইসমাইল রাখিও। এভাবে পূর্ব অগ্রিম অগ্রিম সুসংবাদ হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের শুভাগমন হলো। এবং হযরত সারা রাদিয়াল্লাহ যদিও এটা পরবর্তী, উনি সন্তান পেয়ে উনিও খুশি, ওনার ঘরে একটা সন্তান আসলো, ওনার ঘরের মধ্যে একটা খুশির ইয়া হলো। কিন্তু পরবর্তীতে প্রায় 13 বছর পর হযরত সারা রাদিয়াল্লাহ তাআলা আনহার কি সন্তান এসে হযরত ইসহাক আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা ওনার ঘরে ইয়া করেছে, নবী দিয়ে ধন্য করলেন, নবী ধন্য না, আরো অনেক সন্তান দিয়েছেন, একটা নবী হয়েছে। জি, মা হাজারা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওনার ঘরে একটাই সন্তান, এবং সেই সন্তান এমন সন্তান ওনার ঘর দিয়ে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন, এবং কিতাবের মধ্যে রয়েছে 12 জন খলিফা ওনার বংশ দিয়ে এসেছে, এবং যারা 4 খলিফা রয়েছে ওনারাও একই বংশে, মাশাআল্লাহ। আমাদের খোলাফায়ের 4 জন, যারা আরো যেটা আখেরি খোলাফায়ের আছে, সর্বশেষ হবেন, ওনার নাম কিয়ামতের রোজে যিনি আসবেন, ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন, উনিও খোলাফায়ের রাশিদের অন্তর্ভুক্ত হবে, প্রকৃতি আসবেন, ওনারও এই ব্যাংকে কোরাইশ বংশের হবে, কোরাইশ বংশে সেটা ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে পৌঁছেছে। তো এই যে এটাও ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজারা রাদিয়াল্লাহু তাআলা হা একটা কি অনন্য বৈশিষ্ট্য। কিন্তু একটা অনেকদিন বাচ্চা যখন বড় হয়ে গিয়েছে, হাজার ওইজনের কাছে বাচ্চা, হ্যাঁ বাচ্চা সারা রাদিয়াল্লাহু বাচ্চা, ওনার মধ্যে একটা গায়রত, একটা আত্ম ইয়া সৃষ্টি হলো, একটা এটা শেষ পর্যায়ে পৌঁছে উনি নিজের চোখের সামনে সন্তান নাই, ওনার সন্তান আছে, এটা একটু বরদাস্ত করতে পারতেছিলেন, মানে আমার চোখের সামনে এটা কি না থাকলে ভালো, আচ্ছা এটা সরাই দেয় ইব্রাহিম আলাইহিস সালাম বা বায়না দেন, এটা ওনাদেরকে কোথাও অন্য কোন স্থানে, এখন ওনারা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে ইসমাইল আলাইহিস সালাম এবং যাকে ছোট অবস্থা, তখন ছোট বাচ্চা রাখে এমন জায়গায় যেখানে কিছুই নাই, মানব যেখানে সবাই হাজির বলে, এখানে তো আবাদ, এখানে কি, এখানে কিছুই ছিল না, মানুষ এক পাখিও ছিল না, বর্তমান মক্কা জমিনে এখানে রেখে যখন চলে যাচ্ছেন ধরে ফেললেন, করে এখানে কোনো কিছু পানি নেই, আমরা এখানে না খেয়ে মরে যাবো, কেন রেখে যাচ্ছেন? উনি চুপ। আবার জিজ্ঞেস করলেন, উনি চুপ। 3 বার জিজ্ঞেস করে 3 বারের মধ্যে বললেন যে আপনাকে আপনি যে কাজটি করে আমাদের রেখে যাচ্ছেন, এটাকে আল্লাহ হুকুম দিয়েছেন? তখন মুখ করলেন যে হ্যাঁ, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, আপনি চলে যেতে পারেন। দেখেন হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাওয়াক্কুল, তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি হুকুম দিয়ে দেয় তাহলে কোনো চিন্তা নেই, আপনি চলে যান। বাকি পরবর্তীতে উনি ওনারা কি এখানে অবস্থান করলেন, যা কিছু ঘটেছে, এখন যদি ইসলামী বন্ধুকে বলা হয় অল্প টাকা নিয়ে কোনোভাবে জীবন যাপন করো, তখন বলবে স্বামীর উপর যেমন তেমন, আর তাওয়াক্কুল দেখের কিছুই নাই, শূন্য হাতে, পানি নাই, খাবার নাই, আল্লাহর নির্দেশ, তাহলে আমি রাজি আছি। এখান থেকে শিক্ষার বিষয়, প্রত্যেক ইসলামী ভাই ইসলামী বোনের উপর আল্লাহ যেভাবে রাখে সর্বদা রাজি থাকা। অনেক ইসলামী ভাই আছে হয়তো আর্থিকভাবে দুর্বল, সব নুনানতে ফান্দা করা যাকে বোঝায় আর কি, তো ইসলামী বোন অ্যাকসেপ্ট করে না, তোমার বন্ধু তো এমন করে, তোমার ভাইয়ের এমন করে, তুমি করো না কেন? এই ধরনের যদি ইসলামী ভাইদেরকে যদি ডিগ্রেড করা হয়, ইসলামী বোন হতে পারে এই ভাই একদিন অসৎ পথ অবলম্বন, আজকাল উপায় নাই, আমার ভাই এই অসৎ পথ অবলম্বনের একটা কারণে হচ্ছে এটা হাদিসের বাজে কি, আমাদের দিন ধ্বংস হবে পরিবারের হাতে, মা বাবা স্ত্রী এদের হাতে, কারণ তারা তাদের ফরমাইশ গুলো পূরণ করতে গিয়ে
হারামের পথে কিতাবের মধ্যে আমি পড়েছি পূর্বেকার যারা ইসলামী বোনা ঘরে যারা ছিল পুরুষদেরকে ধরতেন যে আমরা উপবাস থাকবো আমাদেরকে হারাম এনে খাওয়াই না দুনিয়ার কষ্ট অত্যন্ত সহজ কিন্তু আখেরাতের এখনো কিছু উল্টা যেভাবে হোক মা বলে নিয়ে আসো ভাই বলে নিয়ে আসো বিশেষভাবে স্ত্রী ডিমান্ড করে স্বামীর উপর তো বিবি হাজারা রদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে আমরা গ্রহণ করি এটা দেখে স্বামী এমন কোন স্বামী নাই যারা চেষ্টা করে না কিন্তু তার সামর্থ্য যতটুকু গরওয়ালি অর্থাৎ খাতুন ইসলামী বোন মেনে নেওয়ার অভ্যাস করি অতটুকুর উপর আল্লাহর উপর ভরসা রাখি সবচেয়ে বড় সাহায্যকারী মদতকারী আল্লাহ আর আমার আপনার সবচাইতে উত্তম রিজিক দাতাও আল্লাহ এই জন্য আমরা সবাই কি করি যে স্বামী যতটুকুতে সেই অ্যাফোর্ড করতে পারে অতটুকুর উপর রাজি থাকি তাহলে আশা করি আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কি মহাব্বত বা ভালোবাসা একটা বরকরার থাকবে ইনশাআল্লাহ এটা আমাদের সংসার সুখের জন্য এর সাথে বড় আমরা যদি আজকে প্রতি বছর হয়তো মাসটা আসে আমাদের দিকে চলে যায় হয়তো আমরা 10 দিনে কিছু ইবাদতের কেউ রোজাও রাখে কেউ কোরবানি তো আমরা যাদের ওয়াজিব হয়েছে আমরা করি কিন্তু আসলে শিক্ষাটা আমরা নেই না এবং বরঞ্চ কোরবানির সম্বন্ধে আলাপ হবে এটা কোরবানিও নিয়েও আমাদের মধ্যে কি অনেক সময় কর্জ পর্যন্ত করে ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব কোরবানি নিয়ে কর্জ কোরবানি দেখানো কোরবানিতে ডিমান্ড করা এটা সেটা ইনশাল্লাহ হবে পরবর্তী অনুষ্ঠানে এই অনুষ্ঠান এর মধ্যে আর একটি ঘটনা ছোট্ট এখানে রয়েছে যখন এখানে অনেকে প্রশ্ন যে ও নবীদের স্ত্রী এরাও কি হিংসা করতে এটা হিংসা না এটা পরিবার সবার মধ্যে একটা এরকম সৃষ্টি হয় এটা ইসলামী বন্ধুদের মধ্যে মনে করেন এটা কি জন্মগত একটা স্বভাব মনে করে এটার দ্বারা আমাদের তাদের প্রতি আবার খারাপ ধারণা এটা তারা বলিয়াছিলেন আল্লাহ তাআলা মুখ বলে মন জানছিলেন এমনকি এমন হয়েছে যে যখন ইসমাইল ইসলাম জন্মগ্রহণ করেছে ওনার মধ্যে একটা গায়রত একটা নোনা না হয় নাই এদের মধ্যে একটা মন খারাপ এতটুকু হয়েছে যে আমি তাকে কি করব মানে একটা কসম কেড়েছে আমি তার 3টে অঙ্গ মানে তার অঙ্গ কেটে ফেলব এখন পরবর্তীতে তাদের মধ্যে কি হয়ে গেছে মিল মহব্বত হয়ে গেছে মানে এটা কসম তো করেছে কসম কিভাবে পুরা করবে কসম করার জন্য বলেছে তোমাকে কান ছিদ্র করে দাও কান ছিদ্র করো এবং খতনার ব্যাপারও লেখা আছে 3টে অঙ্গ কাব্যে খতনার দুনিয়াতে প্রথম মানে 3টে অঙ্গ ওনার ইয়া হয়েছে এটা এখনো আমাদের মধ্যে কান সিদ্ধান সেদন করা যেটা প্রথা সেখান থেকে এখন নাক সিদ্ধান ওখান থেকে এসে এগুলা নাক না কানের ব্যাপার আছে আর একটা খতনার ব্যাপার রয়েছে আচ্ছা আচ্ছা তো এইভাবে মানে পৃথিবীর জমিনে আমরা এটাও দেখি এটার প্রথাও রয়েছে এটা যদিও অনেকে খারাপ দিক দিয়ে নেবে খারাপ না আল্লাহ তাআলার একটা জিনিস না হিলা করা অনেকে হিলাকে মানে ইয়া করে না মানে অ্যাকসেপ্ট করে না এটা নবীদের থেকে শুরু হয়ে আছে তো আল্লাহ তাআলার এইসব মকবুল বান্দা বান্দিনদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আচ্ছা ইসমাইল ইসলাম আর হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মরুভূমিতে আছে ওদের সাথে পানি নাই খাবার নাই পুরা দিন কিভাবে অতিবাহিত করেছে কি খেয়েছে কষ্ট মানে ওই যে আল্লাহর উপর তাওয়াক্কুল যখন বললেন না আল্লাহর হুকুম হলে তাহলে আমার কোনো চিন্তা ওনার চিন্তাটাই আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন আমরা সবাই বেসার কম এগুলি ঘটনা প্রায় জানি যে হযরত ইসমাইল আলাইহিসসালাম দৃষ্টা ইয়া হয়ে যাচ্ছে পরবর্তীতে ওখান থেকে হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্য পানির খোঁজে যে সাফা মারওয়া আজকে দৌড়াদের যেটা আজকে হজের জন্য একটা ওয়াজিব হয়ে গেছে ওয়াজিবের অংশ দেখেন এখানে একটু মানে চিন্তা নেবে হল ভাই মানে ইব্রাহিম আলাহ ইসলাম এবং আমাদের সাথে কত গভীর সম্পর্ক মানে নামাজের মধ্যে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এবং হজের মধ্যে কোরবানির মধ্যে এত বড় ইবাদত সবগুলোর মধ্যে আমরা ইব্রাহিম আলাহ ইসলামের মানে ইয়াগুলোকে এখানে ইয়াদ ইব্রাহিম আলাহ ইসলাম স্মৃতি সারণ দেখানো হচ্ছে এটা ইবাদত আরো ওয়াজিব ওয়াজিব ওয়াজিবের মধ্যে পর্যায়ে পড়ে গেছে তো এখানে দৌড়াদৌড়ি করলেন সেখান থেকে হঠাৎ করে এখানে বাচ্চাকে দেখলেন সেখানে পানি পানি পানিগুলি ইব্রাহিম ইসলামের কদম মোবারকের সব হয়ে সেখান থেকে ঝর্ণা হলো সেখান থেকে যখন পানি চারিদিকে ছিল হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জম জম মানে থামো জমে যাও ওটা ছিল
তখনকার ভাষা, কিন্তু পুরো দুনিয়াতে আল্লাহ তাআলার দরবারে এই শব্দটা এমন মকবুল হয়ে গিয়েছে এখন কেউ জমজম না বলে চিনবে না। হ্যাঁ, এটা সব অর্থ হচ্ছে থামো আরবিতে বা অন্য, কিন্তু জমজম শব্দ মুখ দিয়ে বেরেছে জমজমে এটা মকবুল হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদার চ্যানেল দর্শকবৃন্দ, সময় সংক্ষিপ্ত বিদায়। তো এখান থেকে আমরা কিছু এটা নিয়ে নিই, দেখেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসার নতিজা দেখেন। আজকে মক্কা মুকাররমে যান, আপনি দুনিয়ার নানা ধরনের ফল ফ্রুট সহ পাইবেন, সর্বদা মজুদ। আর আশিকদের মিলন মেলা, অর্থাৎ মক্কা মুকাররমা, এখন আপনি দেখবেন হাজিদের আগমনে ভরা। আরবের একটা ফসল আপনি গেলে দেখবেন মরুভূমি, দূরে দূরে দেখা যায় মনে হবে ফানি ফানি, আবার এদিকে তাকালে মনে হবে ফানি ফানি। ঠিক অনুরূপভাবে সাফা মারওয়ার মধ্যে বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা না একবার ওদিকে গেলেন ফানি, এদিকে দেখতেছে ফানি, এভাবে যে সাতটা চক্কর দিয়েছে, দূরাদূরি করেছে আল্লাহ তাআলার দরবারে, এটা এত মকবুল হলো কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান হাজিদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুষ্ঠানে আমরা আজকে যেটা শুনলাম, সহজভাবে যেখানে তাকি, যেভাবে তাকি, যে হালতে তাকি, আল্লাহ জিকির থেকে গাফিল না হই, আল্লাহর স্মরণ থেকে গাফিল না হই, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সবর দৌলতকে অটল রাখি। আর বিশেষভাবে ইসলামী বোন যারা রয়েছেন অল্প তুষ্টির মধ্যে, স্বামী যতটুকু অ্যাপোর্ট অর্থাৎ সাধ্য সামর্থ্য তার রয়েছে অতটুকুর মধ্যে রাজি থাকি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই সংক্ষিপ্ত জীবনে হায়াতের মধ্যে বেশি বেশি পরিমাণে নেকি কাজ করে আল্লাহকে রাজি করার, গুনাহ থেকে বেঁচে দুনিয়া এই হায়াতকে অতিবাহিত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেল ছাড়া অন্য গুনাহ ভরা চ্যানেলকে পরিহার করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুক্তসর সময়ে যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীর আমিন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব, সাল্লাল্লাহু আলা